বিরাট রোহিত ছেড়ে দিন, না খেলেও কোটি টাকা পাচ্ছেন রিঙ্কুরা। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর 125 কোটি আর্থিক পুরস্কার ভারতীয় দলকে, জেনে নিন কে কত পাচ্ছে। খেলেননি বিশ্বকাপ, তবুও এদের বোনাস বিরাট কোহলি রোহিত শর্মাদের মতন। অবাক হচ্ছেন, ভাবছেন তো না খেলেই এমন বিরাট অঙ্কের বোনাস পাওয়া সম্ভব কিনা। তবে হ্যাঁ, জানিয়ে রাখি এটি সম্ভব। এমনটাই হয়েছে চাহাল রিঙ্কুদের সাথে। অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলে 5 কোটি টাকা বোনাস পাবেন সঞ্জু স্যামসন, যশস্বী ও চাহাল। সম্প্রতি শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় ক্রিকেটারদের এই জয়ে মেতে উঠেছিলেন গোটা ভারতবাসী। বিভিন্ন জায়গায় নানা রকমভাবে চলেছে সেলিব্রেশন। বিদেশের মাটি থেকে শুরু করে দেশের মাটি, সব জায়গাতেই হয়েছে এই জয়ের সেলিব্রেশন। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বিশ্বজয়ীদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়শা ঘোষণা করেন যে ভারতীয় দলকে 125 কোটি টাকা অর্থ পুরস্কার হিসাবে দেওয়া হবে। এই ঘোষণা জানাজানি হতেই সকলেই অধীর আগ্রহে ছিলেন সেই টাকা থেকে কে কত পাবেন, রোহিত শর্মা বিরাট কোহলিদের জন্য বরাদ্দ কত, বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কেই বা কত টাকা দেওয়া হবে, কত পাবেন সাপোর্ট স্টাফরা। সূত্র মারফত জানা যাচ্ছে দলের 15 জন ক্রিকেটারের প্রত্যেকেই পাবেন 5 কোটি টাকা করে। অর্থাৎ রোহিত, কোহলি থেকে শুরু করে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল প্রত্যেকেই পাবেন 5 কোটি টাকা করে। তবে ভারতীয় দলের 15 জন সদস্যের মধ্যে এমন 3 জন রয়েছেন যারা বিশ্বকাপে কোনো ম্যাচই খেলেননি। তারা হলেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহাল। তারা কত টাকা করে পাবেন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শোনা যাচ্ছে 15 জনের মূল দলে থাকা প্রত্যেকেই পাবেন 5 কোটি টাকা করে। অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ না খেলে 5 কোটি টাকা বোনাস পাবেন স্যামসন, যশস্বী ও চাহাল। টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ হিসাবে গুরু দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনিও 5 কোটি টাকা বোনাস পাবেন বলে জানা গিয়েছে। তবে কোচিং স্টাফদের মধ্যে দ্রাবিড়ের 3 সহকারী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামড়ে ও ফিল্ডিং কোচ টি দিলীপ পাচ্ছেন কিছুটা কম অর্থ। তারা প্রত্যেকে 2.5 কোটি টাকা করে বোনাস পাবেন। এছাড়াও বাকি স্টাফেরা পাবেন মাথাপিছু 2 কোটি টাকা করে, যাদের মধ্যে রয়েছেন 3 জন ফিজিওথেরাপিস্ট, 3 জন থ্রোডাউন স্পেশালিস্ট, 2 জন ম্যাশিওর আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই। এখানেই শেষ নয়, দলের 3 স্ট্যান্ডবাই ক্রিকেটার রিঙ্কু সিং, শুভমান গিল ও খলিল আহমেদকেও ফিরতে হচ্ছে না খালি হাতে। তারা প্রত্যেকেই 1 কোটি টাকা করে পাচ্ছেন। 1 কোটি টাকা করে পাচ্ছেন নির্বাচকদের প্রত্যেকেই। পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে, সেই সাথে শুভেচ্ছা জানানো হয়েছে আগামী দিনের জন্যেও। জয়ের আনন্দে এখন গর্বিত গোটা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।